নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা, পররাষ্ট্র, সংসদ, চাকরি, শিক্ষা এবং বিনোদন সহ 10টি খাতে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 33 করা এবং জাতীয় সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালুকরণের প্রস্তাব করেছে দলটি। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে তাগিদ দেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামাতে ইসলামী। দলটির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা উপস্থাপন করেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের সংস্কার, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা, সংসদে বিরোধী দলের ডেপুটি স্পিকার নিয়োগ, কেয়ারটেকার ব্যবস্থার পুনর্বহাল, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রভাব মুক্ত রাখা, পুলিশের ব্রিটিশ আইন বাতিল ও পুলিশের কাছে মারণাস্ত্র দেয়া থেকে বিরত থাকা, র‍্যাবের প্রতি মানুষের আস্থা ফেরানো, সাইবার নিরাপত্তা আইন সহ সব কালো আইন বাতিল, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে সম্পন্ন করা, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা বাতিল, জনবল নিয়োগ বদলি পদায়নে তদবির, সুপারিশ ও দলীয় আনুগত্যের পরিবর্তে যোগ্যতা, দক্ষতা ও সততাকে প্রাধান্য দেওয়ার প্রস্তাব দেওয়া হয় সংবাদ সম্মেলনে। এছাড়া দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করা, বিগত সরকারের আমলে দেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত আনা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখা, একই ব্যক্তি পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারার প্রস্তাব করে জামাতে ইসলামী। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে স্থায়ীভাবে সন্নিবেশিত করতে হবে। নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বিভিন্ন দেশে প্রত্যাখ্যাত ইভিএম ভোটিং ব্যবস্থা বাতিল করতে হবে। কোনো সরকারি চাকরিজীবী তাদের চাকরি ছাড়ার কমপক্ষে 3 বছরের মধ্যে কোনো ধরনের নির্বাচনী প্রার্থী হতে পারবেন না। এ সময় জামাতের আমির বলেন, একটি রাষ্ট্রের সংস্কার চলমান প্রক্রিয়া, সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানাননি জামাত আমির। বলেন, আওয়ামী লীগ নিজেরাই নির্বাচন চায়নি, তারা কেবল ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। যে সংবিধানটি রচিত হয়েছিল সেটা ভারতে বসেই রচিত হয়েছিল এবং ভারত তখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ রোলও প্লে করেছে। সংবিধানটা বাংলাদেশে বসে রচনা করা যেত, শুধু ভারত নয় দুনিয়ার এক্সপার্টদেরকে আমরা ইনভাইট করে আনতে পারতাম, তাহলে আমাদের সংগঠন সংবিধানের জন্মভূমি হতো বাংলাদেশ। আমাদের সংবিধানটি জন্মভূমি হিসেবে বাংলাদেশকে পায়নি। এটার জন্য আমাদের বিস্তারিত আরও প্রস্তাবনা আছে, আপনারা পেয়ে যাবেন। সংক্ষিপ্ত এই পরিসরে এটা আমি বলতে পারছি না বলে দুঃখিত, অনেক কিছু করা লাগবে এবং সেটা যেন কোনো মতলবই সংবিধান না হয়, বিশেষ কোনো পক্ষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য যেন না হয়। এর আগে জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী ছাত্র জনতার অবদানের কথা তুলে ধরেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা।